বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন আর জননীর স্নেহহীনতায়, ওদের প্রবাস জীবন কত, ওরা পাখিদের নিরেখর নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের খুনের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু হচ্ছে একুশ মাত্রা। একুশ মাত্রা লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সংগঠনের সংগঠকদের সাথে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত। সভাপতি হাবিব আহমেদ তিয়া, আমাকে অনুরোধ করবো সবাইকে পরিচয় করিয়ে দিয়ে। আমাকে থাকবে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল বাসির, সহসভাপতি মাতরুদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক বদলাগম শিবলু, সহসাধারণ সম্পাদক আলী আহমদ পারিস, আমাদের সদস্য জসমুদ্দিন আহমদ। আপনাদের কাছে প্রথমে প্রশ্ন করি হাবিব ভাইয়ের সাথে কাছে, যে আপনারা কবে এটা প্রতিষ্ঠা করেছেন? কালিপুনিয়া জালালাবাদ আসলে প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে, কিন্তু এর আগে আমাদের জালালাবাদ নাম না দিয়ে আমরা সেই হিসাবে সংগঠনই আমরা অনেক কাজ থেকে 1984 থেকে আমরা পিকনিক এবার ঈদ পুরোনামী ওইসব অনুষ্ঠান করিয়া সিলেটার একত্রে অনুষ্ঠান করিয়া তারপরে যখন আমরা লোকজন আরও বেশি হয়েছে সংগঠনের জন্য উৎসাহ, তখন 2004 আমরা কালিমা জালালাবাদ একটা পূর্ণ সংগঠন হিসাবে আমরা। আমি একটু পিছনে ফিরে যেতে চাই কার্যক্রম উদ্দেশ্য এবং আদর্শের আগে। আমি প্রথমেই স্মরণ করতে চাই যারা 1973 সালে ঢাকার কারওয়ান বাজারে যখন সংগঠিত হয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশন বা জালালাবাদ সমিতি সৃষ্টি করেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। তাদের আদর্শ এবং উদ্দেশ্যকে ধারণ করে এবং আমরা বলতে পারি যে আমরাই তাদের সার্থক উত্তরসূরি, এবং সেটা হচ্ছে যে আঞ্চলিক যে ঐতিহ্য, সেই ঐতিহ্যগুলোকে যাতে জাতীয় সংস্কৃতির সাথে আরও সুসংগঠিতভাবে সমৃদ্ধ করা যায়, সেগুলোকে যাতে আরও সুন্দরভাবে অনুপ্রবেশ করানো যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আসলে জালালাবাদ অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছিল 1973 সালে। আচ্ছা, আমাদের নামের সাথে হয়তো আঞ্চলিকতার গন্ধ আছে ঠিকই, কিন্তু আমাদের কাজের মধ্যে আঞ্চলিকতার কোনো গন্ধ নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু একটি সামাজিক সংগঠন, এখানে সাংস্কৃতিক সংগঠন হচ্ছে আমাদের উদ্দেশ্য একটু ভিন্ন ধরনের। সামাজিক যে দায়বদ্ধতা আছে একটা সামাজিক সংগঠনে, সেগুলোই আমরা করে থাকি। আমি যদি একটু আমাদের পিছনের দিকে তাকাই, তাহলে আমাদের কার্যক্রমের প্রথম প্রতিফলন করে ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের 2004 সালে যখন ফুবানা হয় এলাতে, আমরা সাংগঠনিকভাবে আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা সেই ফুবানাকে সার্থক করার আপনার চেষ্টা করি এবং সেটা সার্থক হয় আপনারা জানেন। তারপরে নজরুল এন্ডোমেন্ট ফান্ড আপনারা হয়তো অনেকেই জানেন, যেটা তরঙ্গ ক্যালিফোর্নিয়া যারা প্রধান এটার আয়োজক বা প্রধান কী বলবেন স্পন্সর করে থাকে। প্রথম যখন ফান্ড রেজিংয়ের দরকার হয় তখন ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন যে এন্ডোমেন্ট ফান্ডকে শুরু করার জন্য যে প্রাথমিক যে ফান্ডটা তো বাজেট দরকার, সেই বাজেটটা ছিল বোধহয় অ্যাবাউট ইস হ্যাজ টু বি মিনিমাম $10,000। সো ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন সেটাই $10,000 আমরা
জোগাড় করে দেই বিভিন্ন কালেকশন ছিল। সেকেন্ড এন্ডোমেন্ট ফান্ড যেটা 2007 সালে হলো লেকচারশিপ, সেখানে আমরা এটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করি। কিন্তু আমরা সাংগঠনিকভাবে আমরা 25 কবরস্থানের ব্যবস্থা করতে পেরেছি সফার, এবং আমার মনে হয় এটা প্রথম। অনেকে হয়তো পরে আসতেছেন বা আসবেন, কিন্তু ক্যালিফোর্নিয়া জালালাবাদ অ্যাসোসিয়েশন প্রথমেই সেই বারবেঙ্ক শহরে আমরা 25টা কবরের একসাথে কবরের জায়গা ক্রয় করেছি। আচ্ছা, আপনাদের কি এই সদস্য কি শুধু আপনাদের এই সিলেটিরাই হতে হবে? সদস্য হ্যাঁ, সদস্য সবাই সিলেটিরাই হতে হবে বা শুভাকাঙ্ক্ষী সবাই হতে পারে। আমাদের কাঠামো, আমরা প্রত্যেক 2 বছর অন্তর অন্তর আমাদের সংবিধানে আছে, আমরা সরাসরি আমাদের সদস্যদের প্রত্যক্ষ বুটে, আমরা আমাদের সংবিধানে আমাদের এরকম বিধান আছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আমরা আলো আলোচনার ভিত্তিতেও করতে পারি, বাট আমাদের সংবিধানে আমাদের ওইটাই আছে, আমরা সরাসরি আমাদের ছেলের পাশে প্রত্যক্ষ বুটে সভাপতি পূর্ণাঙ্গ কমিটি 25 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত। আপনাদের উদ্দেশ্য আদর্শের যে কার্যক্রম, এই কার্যক্রম কি কোনো সফলতা অর্জন হয়েছে বা ভবিষ্যতে আর কোনো কার্যক্রম আছে? এই এই শিডিউল যে হলো সেটা ক্যালিফোর্নিয়া জালালাবাদেশন 5,100 টাকা তাৎক্ষণিকভাবে আমরা কনসুল জেনারেলের কাছে আমরা প্রধান উপদেষ্টার দান্তবে আমরা দিয়েছি। তো আমরা শুধু সাংস্কৃতিক সামাজিক দিকেও না, দেশের দুর্যোগ সময় প্রবাসী ছেলেরা সব সময় দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটি দুর্যোগ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সার্বল সাফল্যের পূর্ণ ভূমিক ছিলেন, তাই আমরা ধর্মভিত্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আপনারা জানেন আমরা যেমন বাংলাদেশ প্যারেডে আমাদের সক্রিয় অংশগ্রহণ থাকে, এলাকাতে ফবনাদা থাকে, এবং ধর্মীয় সব অনুষ্ঠানে আমাদের সক্রিয় অংশগ্রহণ আছে এবং থাকবে। লস অ্যাঞ্জেলেসে আমরা জানি যে 2টো জালালাবাদ সমিতি আছে, এই 2টোর কারণ কি এবং আসলে ওয়াই ইজ ডিভাইডেড, এটা একটু জালালাবাদ আসলে কোনো সংগ্রাম না, ওরা হইল অন্যদারা আছে, আমাদের হইল জালালাবাদ একই সংগঠন। মানে আমরা এত জানি, বাট আপনি আসে কি না আমি এত জানি। তৎকালীন সেই সময়কার সর্বস্তরী সিলেটের সদস্যদের নির্বাচিত বা মনোনীত নির্বাচক মণ্ডলী দ্বারা আমরা নির্বাচিত কমিটি, এবং আমরাই প্রকৃত অর্থে সিলেটবাসীর প্রতিনিধিত্ব করে থাকি। একজন প্রবাসী হিসাবে আপনারা বাংলাদেশিদের উদ্দেশ্যে কিছু বলতে চান? প্রবাসী বাংলাদেশ হিসাবে আমি লসের কাছে অনুরোধ করছি সর্বস্তরের নেতা কর্মীদেরকে, যে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে এখানে প্রতিষ্ঠিত হতে চাই। আমরা কোনো বিচ্ছিন্ন ব্যক্তির কেন্দ্রিক কোনো সংগঠন হতে না হওয়াটাই বাঞ্ছনীয়। আমার সবার কাছে অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধভাবে আমরা একজন বাংলাদেশ হিসাবে যাতে জাতীয় রাজনীতিতে আমেরিকার মেইন স্ট্রিটের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করাটা আমাদের দরকার। আমাদের নিজের মধ্যে বিভেদ, নিজের মধ্যে হানহানি না করে আমরা ফিউচার চিন্তা করা খুবই দরকার, এটাই আমার সবচেয়ে। সে তো বাঙালি অথবা মুসলমান ভাই তাদের সবাই সহযোগিতা বলে ইনশাল্লাহ আগামীতে আমরা একটা মসজিদ করা প্ল্যান নিতেছি, আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি আমাদের সময় পায়, যদি আমরা এটা প্ল্যান আছে এই ব্যাপারে সবার কাছে আহ্বান করতে পারেন সহযোগিতা করার, সবার সহযোগিতা চাই আপনাদের কাছে। সিলেট বাসী সে তো বাঙালি অথবা মুসলমান ভাই তাদের সবাই সহযোগিতা বলে ইনশাল্লাহ আগামীতে আমরা একটা মসজিদ করা প্ল্যান। আমি জানি এখানে অনেকে বাংলা শিক্ষার জন্য আয়োজন করতেছে, আমরাও চাচ্ছি যাতে বাংলাদেশ থেকে এলিমেন্টারি অথবা প্রি স্কুলের বইগুলো এনে আমরা কোনো একটা জায়গায় সপ্তাহে একদিন অথবা যদি আরও সফলতা লাভ করি তাহলে বা একটা পূর্ণাঙ্গভাবে 65টা কবরস্থান আমাদের সংগ্রহের পক্ষ থেকে কমিটির সদস্যরা হয়তো আরও যদি বাংলাদেশি কোনো প্রেম নামার
তেন বাঁধো দালান ঘর।